সকাল চৈতালিস বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, আর দেখছো দোকানে দাঁড়িয়ে আছি, আর এইদিকে তোমাদের দাদা ভাই দোকানে একটু ধূপ দিচ্ছে। তো একবার এসেছিলাম দোকানে, দু একটা খদ্দের আসছে, সেগুলোকে একটু দিয়ে দিচ্ছি। সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর, তো তাই ভাবছি একবার ছাদে যাব, ছাদে একটু মর্নিং ওয়াক করে আসি। সকালে এখন হাঁটাহাঁটি এখন একেবারেই হচ্ছে না, তো তাই ভাবছি একবার ছাদে যাই। তো চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই। আর চলে এসেছি ছাদে, আর এখন বাজে সকাল 7টা, কিন্তু 7টার সময় তো এখনো সূর্য ওঠেনি। তো বেশ ভালো লাগছে, পরিবেশটা বেশ সুন্দর। আর আমাদের বাড়ির এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর, বাড়ি থেকে বেরোলেই সবুজ দেখতে পাবে। মানে আমাদের এখানে দুবার করে চাষ হয়, তো অল টাইমই মাঠ সবুজ থাকে। অনেক গল্প হয়ে গেছে, এবার আমাকে শুরু করতে হবে মর্নিং ওয়াকের কাজ, ঘরের কাজকর্ম করতে অনেকটা লেট হয়ে যাবে, চাও এখনো বানিয়ে আসিনি। আর মর্নিং ওয়াক করা হয়ে গেল, আর এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে চা বানাবো। তো চলো নিচে যাই। আমার আসার আগেই তোমাদের দাদা ভাই বসিয়ে দিয়েছে চা, আজকে তোমাদের দাদা ভাইয়ের হাতে চা খাবো, দেখি কেমন হয়। আর চা খাওয়া হয়ে গেল, চা তোমাদের দাদা ভাই ভীষণ সুন্দর বানিয়েছে। তো চা খেয়ে একেবারে বাসন ধুয়ে চলে এসেছি রান্না করতে। এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এইদিকে আমি উচ্ছে আলু একটু সিদ্ধ করতে দিয়েছি, ভাপাতে দিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছি, টমেটো আলু কেটে রেখেছি, ভাবছি আলু পোস্ত বানাবো। আর সকাল সকাল রান্না করে নিচ্ছি, তার কারণ একবার ভাবছি যাবো বাসাপাড়া, তোমাদের দাদা ভাইয়ের সাথে যাবো একবার বাসাপাড়া। বাসাপাড়াতে কিছু দোকানে মাল লাগবে, মানে আমাদের দোকানে কিছু কসমেটিকের মাল শেষ হয়ে গেছে, তো তার জন্য ভাবছি একবার বাসাপাড়া যাবো। এখন একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর ফিরে আসছি। আর রান্না কমপ্লিট করে একেবারে রেডি হয়ে গেলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে হোলসেল পাইকারি রেটের দোকান। তো কি কি নিচ্ছি চলো এবার দেখাই তোমাদের। এখানে আছে হরেক রকম পলা ডিজাইন, তো এখন বেছে নিচ্ছি কোন পলা গুলো নেবো। আর এখানে নিতে চলে এসেছি একটা ঠান্ডা পাউডার বাড়ির ব্যবহারের জন্য। আর কেনাকাটা কমপ্লিট, চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আমরা এই সবেমাত্র বাসাপাড়া থেকে বাড়ি এলাম, আর এসেই বানিয়ে নিচ্ছি দুটো ডিমের অমলেট করে নিচ্ছি, তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেল। আর ছেলে খেয়ে নিয়েছে, দুটো বেজে গেছে, তো চলো এরপর খাওয়া দাওয়া করে নিই। আর রান্না তো করেই গেছিলাম, সিম্পল রান্না, তো চলো তাড়াতাড়ি অমলেটটা ভেজে নিই। অমলেট হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি, ভাত ডিমের অমলেট উচ্ছে আলু ভাজা ডাল আর আলু পোস্ত, আজকে হচ্ছে এই রান্না। আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরে এলাম, আর এখন বাজে বিকেল 5টা। তো চলো তোমাদের একটু দেখাই কি কি নিয়ে এসেছি। আর এই যে এখানে নিয়ে বসে পড়েছি আমি,
তো একটু কাছে থেকে একে একে করে দেখাই। এরকম গাজরা নিয়ে এসেছি, আর্টিফিশিয়াল গাজরা, এগুলো ভীষণ ভালো লাগে আর ভীষণ লাস্টিং ও বটে, তো এরকম গাজরা আনা হয়েছে। আর নিয়ে এসেছি এরকম দুটো চোখাট, এরকম চোখাট, ক্রিস্টাল পাথরের চোখাট। এই চোখাট গুলো আগে অনেক ফুটেছিল তো এখনো ভালো লাগে পড়লে, তো এই ধরনের চোখাট নিয়েছি। আর এরকম হার, শাড়ির সাথে পরানোর জন্য এই ধরনের হার আনা হয়েছে, তো আমি কিছু নিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এই ধরনের চুড়ি এনেছি, এগুলো আমিও ব্যবহার করি, ভীষণ ভালো আর দেখতেও ভালো লাগে, শাড়ির সাথে সমস্ত কিছুর সাথে পরা যাবে, তো এই ধরনের চুড়ি নেওয়া হয়েছে। আর আর্টিফিশিয়াল গোলাপ বিয়েবাড়ি অকেশনের জন্য, ভীষণ সুন্দর এই গোলাপগুলো, লাগালেও ভালো লাগে, তো এই ধরনের গোলাপ এনেছি। আর এই লিকুইড লিপস্টিক, এগুলো হচ্ছে লিকুইড লিপস্টিক। আর ন্যাপথুলিন, আর এনেছি ব্রেসলেট পলা, পলা বিভিন্ন রকমের ডিজাইনের পলা এনেছি, তো একে একে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রেসলেট পলা, আর এটা এক ধরনের পলা, যেটা মোটর মোটর পলা যেগুলোকে বলে, তো সেই পলা এনেছি। এটা এক ধরনের মোটর পলা, সাইজ গুলো শুধু ছোট বড় আছে, কোনোটা 24 কোনোটা 26, সকলের হাতের মাপ তো সমান নয়। আর এই এক ধরনের টিপ টিপ পলা, এটাও ব্রেসলেট পলা, এটা এক ধরনের পলা, জরির কাজের পলা, গোল্ডেন কালারে তার জড়ানো আছে, খুব সুন্দর দেখতে, ভালো লাগছে দেখতে। আর দেয়া হয়েছে এরকম শাখা বাঁধা, খুবই সুন্দর চওড়া চওড়া দেখতে শাখাগুলো, ভীষণ ভালো লাগছে দেখতে, তো এই ধরনের শাখা নিয়েছি। আর এগুলো অল টাইম পরা যায়, ভীষণই ভালো, অনেক দিন রংটাও ভালো থাকে সিটি গোল্ডের এগুলো, তো এই ধরনের শাখা নিয়েছি। খোপা দুটো দু কালারের নেওয়া হয়েছে, যার যেটা পছন্দ হবে, তো এই ধরনের খোপা। আর এগুলো তো নর্মাল খোপা, যারা খোপা করতে পারো না তারা এরকম নর্মাল খোপা করে খোপায় লাগিয়ে নিলেও দেখতে ভালো লাগবে। আর আছে নুপুর, আর এই ধরনের বাউটি আছে, ঝুমকো কানের সাইড ক্লিপ। তো বন্ধুরা আমার এই কেনাকাটা ছিল, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তো তাদের বলছি প্লিজ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সকলকে ভালো রাখবে। টাটা।